আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচ জিতেছে বৃষ্টি, ফলে সমতায় শেষ হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে তিন পক্ষই, ওয়েস্ট ইন্ডিজ এ দল, বাংলাদেশ এ দল ও বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আসেনি কোনো ফলাফল। শনিবার সেন্ট লুসিয়া ড্যারেনসামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 238 রানের সংগ্রহ দাঁড় করেছিল স্বাগতিক দল। জবাব দিতে নেমে বাংলাদেশ এ দল 15.4 ওভারে 3 উইকেট হারিয়ে করে 61 রান। পরে বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি, অমীমাংসিত থেকে যায় ম্যাচ ও সিরিজ। বলা বাহুল্য যে আজকের ম্যাচটিতে মাত্র 3 রানে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাইম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে এসেছিল 2 রান মাত্র 7 বলে। দুঃখিত, মাত্র 7 রানে 2 উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার মিলে গড়ে 51 রানে তৃতীয় উইকেট জুটি। মিঠুন 20 রানে ফিল্ডে জুটি ভেঙে যায়। শাহাদাত হোসেন দীপকের সঙ্গে নিয়ে পরের যাত্রায় মন দেন সৌম্য, কিন্তু বৃষ্টির বাগড়ায় 15.4 ওভারে বন্ধ হয়ে যায় খেলা। ততক্ষণে 42 বলে 30 রান করে অপরাজিত ছিলেন প্রথম দুই ম্যাচে হতাশ করা সৌম্য সরকার। তাই তো এবার এশিয়া কাপে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে সৌম্য সরকারকে। শোনা যাচ্ছে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হতে পারে তাকে। এদিকে আরেকটি সুখবর হচ্ছে, আগামী 2 দিনের মধ্যেই নিজের অবসরের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করবেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে বিসিবিকে যে কন্ডিশন দিয়েছে তামিম ইকবাল, তা যদি বিসিবি মেনে নেয় তাহলে আবারও দেখা যেতে পারে 22 গজে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে। দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের দিকে তাকিয়ে, তামিম ইকবাল শেষবারের মতো এবারে এশিয়া কাপটা খেলে কিনা। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।